প্রথমবার বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন শারফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আইসিসি, ভারত বিশ্বকাপের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়। আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেলের 12 জন এবং উদীয়মান আম্পায়ার প্যানেলের 4 জন সহ মোট 16 জনের নাম ঘোষণা করে আইসিসি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে সৈকতকে। চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপের আসরে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন সৈকত। একাধিকবার ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে, তবে ছেলেদের বিশ্বকাপে এবারই প্রথম আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।